আমি সংক্ষেপে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো জাদু ও বদনজর এবং তা থেকে বাঁচার উপায়। এটা একটা সামাজিক ব্যাধি, মানুষ শারীরিক কোনো সমস্যার শিকার হয় তার জন্য শরীয়ত চিকিৎসার ব্যবস্থা রেখেছে। এই চিকিৎসা হলো দুই প্রকারের, একটা হলো আল ইলাজ আল কাউনি, এটা হলো ফিতরি বা ন্যাচারাল চিকিৎসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিকুল্লি দাইন দাওয়া, প্রত্যেক রোগেরই চিকিৎসা আছে। সেই চিকিৎসাটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন তার বিভিন্ন সৃষ্টির মাঝে, গাছ বৃক্ষ তরুলতা বিভিন্ন প্রাণী মাছ ইত্যাদির মধ্যে আমাদের রোগ প্রতিষেধক অ্যান্টিবায়োটিক এবং আপনার ব্যথা নিবারক বা বিভিন্ন সমস্যার শারীরিক সমস্যার সমাধান আল্লাহ সেখানে দিয়েছেন। এই ফিতরি বা ন্যাচারাল চিকিৎসা হতে পারে সেটা আপনার বনাজি চিকিৎসা, গাছপালার রস দিয়ে পান করা চিকিৎসা নেওয়া, অথবা হতে পারে আধুনিক পদ্ধতিতে সেই রস থেকে বা সেই প্রাণীর তেল থেকে, মাছের তেল থেকে বিভিন্ন প্রকার ক্যালসিয়াম আবিষ্কার করা, যেগুলি অ্যালোপ্যাথিক চিকিৎসা আপনি বলতে পারেন, অথবা হ্যানিম্যানের আবিষ্কৃত হোমিওপ্যাথিক চিকিৎসাও বলতে পারেন যদি তা বেশি পরিমাণ অ্যালকোহল থেকে মুক্ত থাকে। তো সবগুলি হলো আপনার চিকিৎসা, শারীরিক সমস্যা হয়েছে আপনি সমাধান পাবেন, মানসিক সমস্যা হয়েছে এটারও সমাধান আছে। এই মানসিক সমস্যার সমাধান আপনার আমরা চিকিৎসা বিজ্ঞানী দিয়ে করি, যেগুলি আপনার মনস্তাত্ত্বিক কারণে হয়ে থাকে। নার্ভ দুর্বল, স্নায়ু দুর্বল, অথবা মস্তিষ্কের পুরো মস্তিষ্ক তিন ভাগে বিভক্ত, পিছনের অংশে কিছু কোষ আছে, যেই কোষগুলি আপনার শরীর চলার শক্তি যোগায়, ওই কোষগুলি যখন স্বাভাবিক থাকে তখন মানুষের স্নায়ুতে বল থাকে, নার্ভে শক্তি থাকে, মানুষ স্বাভাবিক চলতে পারে। যখন ওই কোষগুলির স্বাভাবিক তারল্য, দেখবেন মগজের ভিতর এক প্রকার হালকা পানি থাকে, এটা যখন কোনো কোষে শুকিয়ে যায় তখন আপনার ওই কোষটা যথাযথ কাজ না করায় তখন মানুষ মেন্টাল ডিসঅর্ডারে পড়ে যায়, মানসিক সমস্যার মধ্যে পড়ে যায়, তখনই তার ভয় লাগে অথবা কাঁপুনি সৃষ্টি হয়ে যায় অথবা সে ঘুমের ব্যাঘাত করে অথবা সে একপেশে হয়ে যায়, তো খেলাই পছন্দ করে, শুধু খেলতেই থাকে, কেউ আছে শুধু বলতেই থাকে, কেউ শুনুক আর না শুনুক, কেউ শুধু হাসতেই থাকে, তার হাসির পার্টনার কেউ হোক আর না হোক, কেউ বা শুধু হাউমাউ করে কাঁদতে থাকে, তার কান্নার বেদনায় কেউ শরীর হোক আর না হোক, এগুলি হলো আপনার এই কোষ কাজ না করার কারণে, আপনার স্নায়ুতান্ত্রিক বিভিন্ন দুর্বলতার কারণে এই সমস্যাগুলি দেখা দেয়, এগুলিরও চিকিৎসা আছে। আবার এই রোগের স্নায়ুতান্ত্রিক রোগগুলির আপনার এগুলিরও চিকিৎসা
দ্বিতীয় প্রকার চিকিৎসা আছে, সেটা হলো আপনার শরঈ চিকিৎসা, আল ইলাজ শরঈ। এই শরঈ চিকিৎসা হলো আপনার কোরআনুল করিম পড়া, কোরআনুল করিম শোনা, কোরআন অনুযায়ী আমল করা। আল্লাহ বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, আমি কোরআন নাজিল করেছি তাতে শিফা রয়েছে। অন্য আয়াতে বলছেন শিফাউল লিমা ফিস সুদূর, বুকে মনের ভিতরে যে বেদনা যত প্রকার রোগ আছে সেই মানসিক রোগের শিফা হলো আল কোরআন। এই কোরআন দিয়ে আপনি চিকিৎসা নেবেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া আমাদের শিখিয়ে দিয়ে গেছেন, কিছু তাসবিহ আমাদের শিখিয়ে দিয়ে গেছেন, কিছু তাজকির আমাদের শিখিয়ে দিয়ে গেছেন, সেগুলির মাধ্যমে আমরা এই মানসিক সমস্যা এমনকি শারীরিক সমস্যা এরও চিকিৎসা আমরা গ্রহণ করতে পারি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মৌমাছি নামক একটা প্রাণী সৃষ্টি করেছে, বিভিন্ন ফুলের রেণু থেকে সে আহার করে, আর ওই আহার দিয়ে যে খায় এটা আবার বের হয়, সেটাকে আমরা বলি মধু, সেটাকে বলি হানি, সেটাকে বলি নাহাল। এই যে মধু, এই মধু সম্পর্কে আল্লাহ কোরআন বলছেন ও আওহাইনা ইলা নাহলি, আমি আল্লাহ মৌমাছিকে ওহি করেছি, ওহি নাজিল করেছেন আল্লাহ কাকে, মৌমাছির কাছে, নবুয়তি না, এই ওহিটা হলো আল্লাহ তাকে এলহাম করেছেন, তাকে নির্দেশ দিয়েছেন, অর্ডার, এই মৌমাছির দল কি করবা, আনি তাখিজিল জিবাল বুয়ুতা, যেন পাহাড়ে গাছগাছালি যেখানে থাকে এই সব জায়গায় যেন তারা বাড়িঘর বানায়, অর্থাৎ বাসা বাঁধে। মা এ জমজম পান করতে পারে, জমজম পানি, এই পানিটা আল্লাহ রাব্বুল আলামিন সবই তো আল্লাহ দিয়েছেন, কিন্তু এটা একটা বিশেষ দান। যখন মক্কায় পানি ছিল না, ইব্রাহিম পুত্র ইসমাইল তিনি নিজে পানি পান করবেন, মা পানি পান করবে, দুগ্ধ হবে, ছেলে বাঁচবে, মশকে যা পানি ছিল শেষ হয়ে গেল, এবার মায়ের দুধ শুকিয়ে এলো, বাচ্চা কি খেয়ে বাঁচবে, মা ছুটাছুটি করছেন কোথাও কোনো হেল্প পাচ্ছেন না, আল্লাহ রাব্বুল আলামিন কি দিলেন, সেখানে একটা ঝর্ণা সৃষ্টি করলেন, এই ঝর্ণাটা এমন ঝর্ণা পানি বের হলো, সেই পানির ভিতরে দুইটা জিনিস আছে যা সকল পানির ভিতরে থাকে না, একটা পানি সাধারণত মানুষের পিপাসা নিবারণ করে, জমজম পানি মানুষের পিপাসা নিবারণ করে, আর খোদা অন্যান্য পানি নিবারণ করতে পারে না, কিন্তু জমজম পানি এমন পানি যা মানুষের ক্ষুধাও নিবারণ করে, পিপাসাও দূর করে, ক্ষুধাও নিবারণ করে। এই জমজম পানি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা উজ্জমজম লিমা শুরিবা, মা উজ্জমজম, জমজম পানি যে উদ্দেশ্যে যে নিয়তে বান্দা পান করবে সেই নিয়ত হক হলে আল্লাহ পুরা করবেন, এর মধ্যে শিফা আছে, রোগ মুক্তি আছে, এগুলি হলো আল্লাহর দেওয়া চিকিৎসা। এক্ষণে জাদু কি, জাদু যার আরবি হলো সাহার,
সেহের শব্দের অর্থ হল মৃদু বা হালকা সূক্ষ্ম। সেহের বলা হয় এমন একটি অপকৌশল, এমন একটি অপকৌশল যা কারোর উপরে প্রয়োগ করলে ওই ব্যক্তির শরীরে এবং মনে আল্লাহর ইচ্ছায় কিছু প্রভাব ফেলে, যাকে বলা হয় আস-সাহর আসারুহু আল-খাফি, যার আসর প্রভাব অতি সূক্ষ্ম। এই সাহর বা জাদু, যেটাকে আমরা জাদু বলি, এটা হলো কুফুরি বিদ্যা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলছেন, ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন আশ-শায়াতিন কাফারু ইউআল্লিমুন আন-নাস আস-সিহর। সুলাইমান কুফুরি করেননি, বরং শয়তান কুফুরি করেছে, সে মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিয়েছে। জাদুবিদ্যা কি? জাদুবিদ্যা হল এমন কুফুরি বিদ্যা যে কুফুরি করলে, আল্লাহর সাথে গাদ্দারি করলে, আল্লাহর সাথে চরম বেয়াদবিমূলক বক্তব্য উচ্চারণ করলে এবং ওগুলি পাঠ করলে ইবলিস খুশি হয় এবং দুষ্ট জিন সাহায্য করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, মানুষ, একদল মানুষ আছে যারা ইয়াউযুনা বিল জিন, তারা জিনের আশ্রয় প্রার্থনা করে, চাইব আল্লাহর কাছে, চায় জিনের কাছে। এই জিনের কাছে চায় বলে এরা আপনার কিছু ক্ষতি মানুষের করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সত্যিকার অর্থে যদি আপনার ঈমান থাকে, ঈমান যদি মজবুত থাকে, তাহলে আল্লাহ বলছেন লা ইউফলিহুস সাহিরু হাইসু আতা, জাদু যেদিক থেকে আসুক না কেন, যেই দিক থেকে জাদু করা হোক না কেন, লা ইউফলিহ, ওই জাদু সফলকাম হবে না, ওই জাদু কার্যকর হবে না, ওই জাদু আপনার ক্ষতি করবে না যদি আপনার ঈমান মজবুত থাকে। এলাজ বা চিকিৎসা আল্লাহ বলে দিয়েছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হলো, অসুস্থতা বোধ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সর্বশেষ দুটি সূরা নাযিল করলেন, 113 নম্বর সূরা হলো সূরা আল ফালাক, আর 114 নম্বর সূরা হলো সূরা আন-নাস। সূরা আল ফালাক এবং সূরা আন-নাস আল্লাহ নাযিল করলেন। এই দুইটি সূরার ভিতরে আয়াত সংখ্যা হলো 11টি। দুইটি সূরার ভিতরে আয়াত সংখ্যা কতটি? 11টি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 11টি গ্রন্থি দিয়ে আপনার জাদু করা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করার পর এই 11টি আয়াত পাঠ করা হলো, একে একে সব জাদু খুলে গেল এবং ধ্বংস হয়ে গেল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তি হয়ে গেলেন, তার শিফা হয়ে গেল, আরোগ্য লাভ করলেন। এই জন্য সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদাহ কোরআনের মধ্যে কোথাও যদি তিনি দেখতেন তার দৃষ্টিভঙ্গি যে সূরায়ে ফালাক এবং সূরায়ে নাস দেখলে তিনি সেটাকে মুছে দিতেন। মুছে দিতেন কেন? তিনি বলতেন যে এটা শরীয়তের বিধিবিধান হিসাবে আসেনি, এটা এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জাদুর চিকিৎসার জন্য। সুতরাং এটা কোরআনের অংশ নয় বলে তার একটা ধারণা, তাই তিনি এটা বলতেন। কিন্তু মনে রাখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে কোরআন হিসাবেই আখ্যা দিয়েছেন, বাকি সকল সাহাবী কোরআন হিসাবে আখ্যা দিয়েছেন, এবং ওই সাহাবি তাবেঈ, তাবে তাবেঈ, আইম্মাই মুজতাহিদিন, তারপরে মুহাদ্দিসিনে কেরাম থেকে এ পর্যন্ত এটি কোরআন হিসাবেই গণ্য। কাজেই এটা অস্বীকার করা কুফুরি, যদিও সাহাবির একটি দৃষ্টিভঙ্গি ছিল, এই দৃষ্টিভঙ্গি অন্যান্য কোনো সাহাবি মেনে নেন নাই।
সুতরাং আপনার যদি মনে হয় যে আপনাকে জাদু করেছে, কী করে বুঝলেন আপনি জাদু করেছেন? জাদু করেছে কী করে? আমার মা বোনেরা বেশি ভুল করেন, সামান্য ছেলে খায় না, অরুচি হতে পারে না, একটু বদহজম হয়েছে, আমার ছেলে খায় না, আমার ছেলের জন্য কী হইল, খাইলেই বমি করে দেয়, আমার ছেলের জন্য কী হইল, রাত্রে ঘুম থেকে একটু ঝাইকা উঠে, লাইফ দিয়ে উঠে, মনের জন্য কাইপা উঠে, ইবলিশ বোধহয় তাকে তাড়ায় না, দৌড়ায় না, খেপায়, বিভিন্ন চিন্তা মা বোনদের ভিতরে আসে। এটা যে মানুষ, এটা যে একটা যন্ত্র, এটা যে একটা দেহ, এর ভিতরে উনিশ বিশ হতেই পারে, এটা সামান্য কিছু হলেই যে আপনাকে কে কিছু করে ফেলেছে এটা আপনি বিশ্বাস সহজে করবেন না, উড়িয়ে দেব, যতক্ষণ না আপনি কোনো আলামত পেয়েছেন। আলামত কি? যদি দেখতে পান যে কোনো কাপড়ে, চুলে, সুতায়, গিরো দিয়ে, গ্রন্থি দিয়ে আপনার রেখে দিয়েছে, অথবা কোনো কাগজ পেঁচিয়ে তার ভিতরে তালাসিম কিছু এঁকে সেটা আপনার বাড়িতে রেখে দিয়েছে, বালিশের নিচে রেখে দিয়েছে, অথবা খাটের নিচে রেখে দিয়েছে, অথবা পুঁতে দিয়েছে, আপনার ধরা পড়েছে, ভালো করে বুঝবেন। এইটা যদি ধরা পড়ে তখন আপনি বুঝবেন যে এইটা দুটা কারণে হতে পারে, এক সত্যিকারের জাদু, আর আরেকটা হতে পারে যে আপনার মনে মানসিক টেনশন সৃষ্টি করার জন্য একটি দুষ্ট এই কাজটা করেছে। আপনি যখন একটা তাবিজ দেখবেন তখনই ঘাবড়ে যাবেন, হায় হায় কী হলো রে, হায় হায় কী হলো, ও হের লোকে শত্রুতা আমি আছে বোধ হয়, হে আমারে বশ করার জন্য এটা করছে, খামাক। এই যে আপনার ভিতরে একটা প্যানিক সৃষ্টি করে দেবে, এই প্যানিকটা আপনার ডিসঅর্ডারে পরিণত হবে, একসময় চিন্তা করতে 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 দেখবেন যে আপনি বেহুশ হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। এটা হচ্ছে দুষ্টচক্র, কেউ করবে কখনো বেহুশ হবেন না, চিকিৎসাকে দুষ্ট কেউ করে থাকুক আর বাস্তবিকে যদি কেউ করে থাকে, এর চিকিৎসা হলো আপনি এটা উঠাবেন, আর উঠাইয়া এই সুতা বা এই গিরো প্রত্যেকটা খুলে ফেলবেন, এবং তালাসিম যেগুলিতে আছে তাবিজ সেইগুলি আপনি খুলে সেটাকে ছিঁড়ে ফেলবেন, আগুন দিয়ে জ্বালিয়ে দেবেন, তখনই দেখবেন ওর তেলেসমাতি শেষ, ক্ষমতা শেষ, আপনার আর কোনো ক্ষতি করবে না। আপনি পড়বেন কি পড়বেন? আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মিন হামযিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি, বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে পড়ুন সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা পড়ার পরে আপনি কোরআন থেকে কিছু পড়ুন, যদি তা না পারেন তাহলে সূরা ফালাক এবং সূরা নাস আপনার তিন তিনবার করে পড়ুন, আর গ্রন্থিগুলি খুলুন, এর ভিতরে ফু দেন অথবা নাই দেন, আপনার জাদু একেবারে তছনছ হয়ে যাবে, জাদু আর কোনো কাজে আসবে না। এক্ষণে যদি ওই রকম তালাসিম না পাই, ওই রকম তাবিজ তোমার না পাই, সুতা পায় না পাই, কিন্তু মনে হচ্ছে যেন আমার কোনো সমস্যা হচ্ছে, আমার কোথাও যেন গ্যাপ আছে, কোথাও শূন্যতা আছে, আমি অ্যাপোলো গেলাম, স্কোয়ারে গেলাম, হ্যাঁ ইউনাইটেডে গেলাম, কেউ আমার কোনো রূপ ধরতে পারে না, মগর আমি কষ্টের মধ্যে আছি, এইরকম যদি মনে হয় তাহলে অ্যাট ফার্স্ট আপনি কী করবেন, একজন সাইকিয়াট্রিস্ট মনোরোগ বিশেষজ্ঞকে আপনি দেখাবেন। মনোরোগ বিশেষজ্ঞর চিকিৎসা নেওয়ার পরেও যদি আপনার উন্নতি না হয় তাহলে বুঝতে হবে যে হতে পারে মেবি আপনার দুটার একটা, কেউ হয়তো জাদু করেছে অথবা বদনজর লেগেছে, জাদু করেছে অথবা বদনজর লেগেছে। জাদু করলে কী করবেন চিকিৎসার কথা এক নম্বরে বলেছি, এরপরে দুই নম্বর হলো আপনি আপনার কোরআনুল করিমের যে কয়টি আয়াতে জাদুর আয়াত আছে সবগুলি আয়াত একত্র করে একটার পর একটা পড়বেন, দেখবেন জাদু ফিনিশ, জাদু থাকবে না। এক্ষণে থাকলো যে বদনজর, বদনজর সম্পর্কে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি, আসলেই কি নজর বদ হয়, দৃষ্টি বদ হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন আল আইনু হাক্কুন, বদনজর হক,
বদনজর হয়। একদিন একজন সাহাবি তাকে সেন্সলেস অবস্থায়, বেহুশ অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির করা হলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রোগীর কি কারণে সেন্সলেস হয়েছে কারণটা আগে ফাইন্ড আউট করার চেষ্টা করলেন। আমাদের মতো কিছু লোক আছে না, হক মৌলা ভেদ আছে বাবা, ভেদ আছে, এটারই চিকিৎসা আমি করব, ছেড়ে দেব, সেরে যাবে, হো আপনাকে একটা দেখাই দিল, তা না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ওর রহস্য উদ্ঘাটন করার জন্য তিনি জিজ্ঞাসাবাদ করলেন, কি ঘটেছিল বাবা তোমার বাপের, কি হয়েছিল? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা গোসল করতে নামছিলেন, তো তিনি যখন তার উপরের অংশটা জামাটা খুললেন, তিনি ছিলেন অত্যন্ত দবদবে সাদা ফর্সা লাল টকটকা মানুষ। তো তিনি যখন এই জামাটা খুলছেন, রাত পাঁচ দিয়ে এক লোক যাচ্ছিল, সেই লোক এই সুন্দর দেহ দেখে সে আশ্চর্য বোধ করলো আর ফেলফেলিয়ে তাকিয়ে থাকলো, বললো কি সুন্দর, কি সুন্দর। এই বলতে না বলতেই আমার বাবা জ্ঞান হারিয়ে পড়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই লোকটাকে চেনো? বলে হ্যাঁ। বলে তাকে ডেকে নিয়ে আসো, তাকে ডেকে নিয়ে আসো। তাকে ডেকে আনা হলো। আনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আপনার মৃদ বর্ষণা করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কটাক্ষ কঠিনভাবে করতেন না। আমরা উইলে দইরা গেটি দুই চারটা দিয়া তারপরে কইতাম, তুই এই লোকের সাড়ে সর্বনাশ করছিস কেন, ঠিক আছে? কিন্তু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তুমি কি তোমার ভাইকে হত্যা করতে চেয়েছিলে? তুমি কেন বললে না মাশা আল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ? তো এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে ওই লোকটাকে বললেন যে একটা পাত্র নিয়ে আস। পাত্র আনা হলো আর ওই পাত্র ওই লোকের মুখ এবং হাত ধুইতে বললেন। ধুয়ে ওই পানিটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সেন্সলেস রোগীর উপরে ছিটিয়ে দিলেন, সাথে সাথেই লোকটার জ্ঞান ফিরে গেল। তাহলে বদনজর থেকে বাঁচার উপায় সবার অভ্যাস করতে হবে, সবার অভ্যাস করতে হবে যে আপনি যখন কোনো জিনিস দেখবেন আকর্ষণীয় লোমনীয়, তখন আপনি দেখে বলবেন মাশা আল্লাহ, কখনো আপনি বলবেন হায় 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 কি সুন্দর রে। রাজরানীরেও হার মানায়, খালি বলবেন কি হচ্ছে, আপনার চোখের এই লেন্স দিয়ে ইবলিসের দৃষ্টি পড়বে এবং ক্ষতি হবে। কথা বুঝতে পেরেছেন বেটা? এটা মারাত্মক। এজন্য আপনি যখন কোনো জিনিস আপনার ভালো লেগেছে দেখেছেন, বলবেন মাশা আল্লাহ, সিম গাছ লাগাইছে সুন্দর হয়েছে, হায় রে কি সিম ধরছে রে, বললেন ওর ক্ষতি করলেন। আপনি বলুন মাশা আল্লাহ কি সুন্দর সিম ধরেছে। কথা বুঝতে পারছেন কিনা? এই জন্য আপনার চিকিৎসা বদনজর থেকে বাঁচার এক নম্বর চিকিৎসা হলো, আপনি আপনার দৈনিক 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির বলবেন। 100 বার না পারবেন, কমপক্ষে 10 বার, সকালে 10 বার, বিকালে 10 বার। 2 নম্বর, আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন সূর্য ওঠার আগে ফজরের পরে 1 বার আর সূর্য ডুবার আগে আসরের পরে 1 বার। 3 নম্বর, রাত্রি যখন ঘুমাতে যাবেন তখন আপনি উজুর হালতে ঘুমাবেন, ডান কাতে শুইবেন, আর আপ শোয়ার আগে আপনি সূরায়ে ফালাক এবং সূরায়ে নাস পড়ে ফু দিবেন হাতের মধ্যে, দিয়ে আপনার মাথা সহ পুরু এভাবে মাসাই করে শুয়ে যাবেন। আপনি কে আর ওই কারো বদনজর কাজে লাগবে না।
এক্ষণে বদনজর যদি কারো লেগে যায় তাহলে তার চিকিৎসা কী? তার চিকিৎসা হলো কার কথায় পরে এরকম হয়েছে, এরকম ব্যক্তি যদি চিহ্নিত করা যায় তাহলে সেই ব্যক্তির মুখ ধোয়া পানি, হাত ধোয়া পানি এনে ছিটিয়ে দিলে ওই বদনজর ভালো হয়ে যাবে, যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। এবারে কথা হলো যে আমাদেরকে দেওয়া হয়েছে চিকিৎসা, দুর্ভাগ্য যে এই চিকিৎসা আমরা গ্রহণ না করে বদনজর থেকে বাঁচার জন্য বাচ্চার কপালে টিপ দিই। উদ্দেশ্য কি? ওই টিপের দিকে নজর যাবে, আমার বাচ্চার দিকে নজর যাবে না, বাচ্চা বাইসে যাইব বদনজর থেকে। এই টিপ বাচ্চাকে রক্ষা করবে, কাজল কালো, এটা যদি কেউ বিশ্বাস করে থাকে তাহলে বিশ্বাসটা হচ্ছে আপনার শিরকি আকিদা, এটা শিরকি আকিদা, এর থেকে তওবা করতে হবে। ফসল লাগিয়েছেন, ফসলের মধ্যে আপনি কি দিয়ে দিয়েছেন? একটা আপনার মহিষের শিং, গরুর শিং, তারপরে একটা মানুষের ছবির মতো বানাইয়া, খড় দিয়ে বানিয়ে, তারপরে একটা কাপড় চোপড় পরাইয়া, ওরে একটা মূর্তির মতো বানাইয়া রাস্তায় আপনি জমিনে আপনার ক্ষেতে আপনার বাগানে পুঁইতা দিলেন। উদ্দেশ্য হলো যে বদনজর থেকে বাঁচবেন। এক, আপনি আশ্রয় আল্লাহর কাছে গ্রহণ না করে আশ্রয় গ্রহণ করেছেন ইবলিসের। দুই, আপনি আল্লাহ যা অপছন্দ করেন আপনার মূর্তি, সেই মূর্তি আপনি বানিয়েছেন, আপনি আল্লাহর সাথে বড় নাফরমানি করেছেন, এই নাফরমানির কারণে আপনার ঈমান চলে যাবে, সুতরাং এই কাজ কখনো করা যাবে না। কাজেই আমরা জাদু ও বদনজর থেকে বাঁচার জন্য শরীয়তসম্মত যে চিকিৎসা আছে এটা আমরা গ্রহণ করব। একটি কথা না বলেই পারছি না, সেটা হলো এই যে আমাদের সমাজে মনে করেন আপনার আমার কাছে আসলেন, এসে বললেন যে আপনি আমার বাচ্চাটাকে একটু ফু দিয়ে দেন, বাচ্চাটা একটু ফু দিয়ে দেন। তো দেখবেন বেশিরভাগ এরকম ফু যাদের কাছে চাওয়া হয়, খতিব সাহেব হোক, ইমাম সাহেব হোক, আলেম সাহেব হোক, তারা তখন দেখবেন যে আপনার মনে মনে ফু দেয়, কখনো কি পড়ে এটা আপনার শোনায় না। বেশিরভাগ দেখছেন না ফু দিলে ছোটা পাওয়া যায়, কিন্তু ভিতরে কি পড়ে ওইটা পাওয়া যায় না। কারণ কি জানেন? কারণ হলো তারা আসমান থেকে বানাইয়া কিছু পড়ে না, তারা পড়ে আপনার সুরাতুল ফাতিহা, আলহামদু সুরা। তখন আপনি আপনাকে যদি সশব্দে আলহামদু সুরা পড়ে যদি ফু দেয়, আপনি মনে এই আলহামদু সুরা তো আমার ঘরে ছোটো বাবুও জানে, এ আবার খতিব সাহেব হইল নাকি, কি কেরামতি, কথা বুঝতে পারছেন কিনা? এই জন্য ভুল আপনাদেরও, ভুল যারা পড়ে তাদেরও, কারণ এখানে উদ্দেশ্য হলো আল্লাহর কালাম, যিনি পড়বেন তারই যদি একই না থাকে আমি সুরায় ফাতিহা পড়ে ফু দিব, এতে সাপের বিষ নামবে? নামবে, যদি আল্লাহর ভিতরে শিফা লেখে থাকেন। সুতরাং আমি সুরায় ফাতিহা কেন জোরে পড়বো না? আল্লাহর কালাম নয় এই সুরার নাম, এটা সুরাতুল শিফা, কেন আমি জুড়ে পড়বো না? আমি জুড়ে পড়বো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শেখ সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জাহিল যুগে এইরকম ঝাড়ফুঁকের কাজ করতাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আ'রিজু আলাইয়া রুকাকুম, আ'রিজু আলাইয়া রুকাকুম, তোমাদের ঝাড়ফুঁকগুলি আমার কাছে নিয়ে আসো। ভালো করে বুঝবার চেষ্টা করে, ঝাড়ফুঁকগুলি কী দিয়ে পড়ো সেগুলি নিয়ে আসো, আমি আগে দেখি ওর ভিতরে কোনো কুফুরি শিরকি আছে কি না। লা বাসা বিহি ইন লাম ইয়াকুন ফিহি শিরক, যদি তাতে শিরক না থাকে কোনো অসুবিধা নাই। কাজী যিনি পড়বেন ইয়াকিনের সাথে পড়বেন, আল্লাহর নাম নেবেন, আর যিনি পড়ানোর জন্য আসবেন তিনিও বিশ্বাস করবেন আল্লাহর কালাম, আল্লাহর কালাম। আরে মিয়া, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবি আলী খায়বারের যুদ্ধে শুধুমাত্র তার চোখে সমস্যা হয়েছিল, অসুস্থ, আল্লাহ নবী যখন আলীকে ডাকলেন, আলী রাদিয়াল্লাহু আনহু তার অসুস্থতার কথা তুলে ধরে তিনি অপারগতা প্রকাশ করবেন এই মর্মে তিনি বললেন। বলা মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে কাছে এনে তিনি
তার লালা থুতু একটু বের করে আলী রাদিয়াল্লাহু আনহুর চোখে লাগিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহুর চোখ সাথে সাথেই ভালো হয়ে গেল এবং আলী আল্লাহর নামে হলফ করে বলেন, আল্লাহর কসম এরপর থেকে আমি কোনো দিন চোখে কোনো ব্যথা বেদনা অনুভব করিনি। তো আপনি একজন একজন আলিমের কাছে, একজন ব্যক্তির কাছে আপনি যেতে পারেন, সে যদি তার ওই লালাটা, আল্লাহ নবীর লালা মুবারক, কিন্তু সব আলিমের লালা মুবারক নয়, আলিমদের লালা কারো লালা মুবারক নয়, কথা বুঝতে পারছেন কিনা? আল্লাহ নবীর চেহারা, আল্লাহ নবীর সবের দেহ মুবারক, তার থুতু মুবারক, তার প্রত্যেকটা অংশ মুবারক, সুতরাং তার বিষয়টা ভিন্ন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখন আসতে পারেন, একজন বয়স্ক মানুষ, নামাজি মানুষ, তাকে বলতে পারেন যে আমাকে একটু সূরা ফাতিহা পড়ে একটু ফু দেন, আপনি ফু দেবেন, আপনার ফু যথেষ্ট। আরেকজন একজন বয়স্ক মানুষ, একজন নামাজি মানুষ, সে যদি ফু দেয় আলহামদুলিল্লাহ, এতেই আপনার শেফা হবে। আপনি আয়েশা বলবেন যে আপনি একটা মন্ত্র পড়েন, ঠিক আছে, ওই যে একদল লোক মন্ত্র লিখেছে, চল্লিশটা কাফের ফজিলত, চেহেল কাফ, চল্লিশ কাফ, চেহেল কাফ, কাফা কা রব্বুকা ইয়াকফিকা কাকারাল কাররা কইরা, এই বলে কাফের মন্ত্র, সবগুলি কুফুরি। কাফের তেলেসমাতি কেন? তেলেসমাতি হবে বিসমিল্লাহর, তেলেসমাতি হবে আল কোরআনের, তেলেসমাতি হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের, তেলেসমাতি হবে সূরাতুল ফাতিহার, তেলেসমাতি হবে সূরা আল ফালাক এবং সূরা নাস। সুতরাং এই বিশ্বাস করলে আমরা এই জাদু এবং বদ্ধজোর থেকে বাঁচতে পারি।